ব্লক করে রেখে দিছে। আসলে কি এখানে ডিম থেকে বাচ্চা ফুটছে কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথম বাচ্চা দেখতে পারলাম ছাতার মধ্যে বলা চলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবং ডিমগুলো দেখে মনে হচ্ছে যে ডিমগুলো জমে গেছে। মাশাআল্লাহ, এটা তো ডিম দিয়ে দিছে, ইয়া সরি বাচ্চা ফুটে গেছে। বাচ্চাটার বয়স যদিও 2-3 দিন মনে হচ্ছে, আর বাকি যে দুইটা ডিম দেখতে পাচ্ছি অথবা এই সপ্তাহের মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ, মন বলতেছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর বাইরে আর ম্যাডাম ভিতরে, মাশাআল্লাহ ম্যাডামের একটা দুইটা, একটা দুইটা, দুইটা বাচ্চা ফুটছে এবং এখনো 3টা ডিম বাকি আছে। আর অ্যাডাল হওয়ার পথে এগুলোকে রঙিন কলোনিতে ছাড়বো। দেখেন এদেরও কালার টালার এত জোশ আসছে, এত সুন্দর হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা ব্যাপারে শেয়ার করব বা দেখাবো, সেটা হচ্ছে আপনাদের প্রিয় পাখি, আমার প্রিয় পাখি বাজিগর পাখি। সে বাজিগর পাখির যে খাঁচায় সেট আপ দিছিলাম কিছুদিন আগে, দেখছিলেন যে মাশাআল্লাহ খাঁচার প্রতিটা খাঁচার মধ্যে হাড়িতে ডিম পাড়া কমপ্লিট। এই ডিমগুলোকে আসলে ফার্টিলিটি হয়েছিল অর্থাৎ জমছিল, এবং ডিম থেকে কি বাচ্চা ফুটতে শুরু করছে কিনা এটা আমি নিজেও চেক আপ করবো, চেক করে দেখব, প্লাস হচ্ছে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলেন আমার ভালোবাসার পাখি, আমার ভালোবাসার পাখিগুলোর কাছে আপনাদেরকে নিয়ে যাই। আর আর আমি হচ্ছে আমার এবিয়ারে বেশ কিছু পরিবর্তন করতে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনাদেরকে এই পরিবর্তনগুলো নিয়ে ভিডিও দিব, খুব দ্রুত দেখতে পারবেন। আর কথা একই, দ্বিতীয়ত কথা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম করে পাখির ঘরে ঢুকলাম, আর ঢুকতে না ঢুকতে শান্তি স্যার আমার জন্য রেডি হয়ে বসে আছে। যাই হোক, বাইরে হয়ে শান্তি স্যারের সাথে উপস্থিত করে নিছি। এইটাই হচ্ছে মাশাআল্লাহ আমার হচ্ছে এখন বাজিগর পাখির যে খাঁচার সেট আপটা, সেই সেট আপটা। আর আমি ঠিক আমার লাকি কালার অর্থাৎ ব্লু কালার, এই ব্লু কালারটা থেকে চেক করতে শুরু করব। তো বাইরে হয়ে এই পাশ থেকে চেক করতে শুরু করি। মাশাআল্লাহ, এটাই হচ্ছে আমার হচ্ছে বাজিগর পাখির সেট আপটা, ফুলফিল সেট আপ। তো প্রথমত হচ্ছে এই যে ব্লু কালার, ব্লু কালার না সরি, একদম নিচের নিচের হাড়িটা থেকে চেক করা শুরু করব। না না ঠিক আছে, উপরের হাড়িটা থেকে চেক করা শুরু করি। ইয়েলো কালারের হাড়িটা দেখি প্রথমে কী অবস্থা এই হাড়িটাতে, এটার কী অবস্থা দেখি। আর এরা দেখেন কতটা সেন্সিটিভ, আমাকে দেখতেই দিচ্ছে না, এমনভাবে দেখেন কেজের মুখটা ব্লক করে রেখে দিছে। আসলে কি এখানে ডিম থেকে বাচ্চা ফুটছে কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথম বাচ্চা দেখতে পারলাম ছাতার মধ্যে, বলা চলে এই সিজনে প্রথম বাচ্চা ফুটতে শুরু করছে, খুবই সুন্দর লাগতেছে। এবং আরও বাকি 1-2-3টা, মোট 5টা ডিম এখনও বাকি আছে মাশাআল্লাহ, আর এদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। তারপর এইগুলো মাশাআল্লাহ অনেকটা এখন অ্যাডাল হওয়ার পথে, এগুলোকে রঙিন কলোনিতে ছাড়বো। দেখেন এদেরও কালার টালার এত জোশ আসছে, এত সুন্দর হচ্ছে, দিনে দিনে এরাও বড় হয়ে আসতেছে। তারপর হচ্ছে এই দিকেরটা কী অবস্থা, আমার ব্লু কালার, আমার ফেভারিট কালার ব্লু কালারের, মাশাআল্লাহ মাশাআল্লাহ পাখিটা ডিম নিয়ে বসে আছে, এখনও ফুটেনি। আসলে প্রতিটা পাখি তো আর একদিনে ডিম পারেনি, দেখা যাচ্ছে কেউ একদিন আগে পারছে বা 2 দিন আগে পারছে, তার মানে উপরেরটা যেমন ফুটতে শুরু করছে বাকিগুলো ইনশাআল্লাহ ফুটবে। তারপর হচ্ছে নিচের হাড়িটার কী অবস্থা, এই খাঁচাটা ফাঁকা করছি একেবারেই, লাভবাট ছিল এখানে, লাভবাটের বাচ্চাগুলো ছিল, এখন লাভবাটের বাচ্চাগুলোকে এই যে এখানে পাঠাই দিছি। আর এইটা এখন ফাঁকা আছে, এইটাতে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে এখানে জোড়া দিয়ে দিব। তারপরে এই হাড়িটার কী অবস্থা, ছেলে পাখিটা এই যে বাইরে আর মেয়ে পাখিটা তাপ দিচ্ছে, দেখি কী অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখে বোঝা যাচ্ছে মাশাআল্লাহ এখানে এখনো ডিম ফোটেনি, 1-2-3-4-5টা ডিম দিছে, সুন্দর, অনেক সুন্দর। তারপরে নিচেরটার কী অবস্থা, ইয়েলো কালারের হাড়িটা, ছেলে পাখিটা বাইরে আর মেয়ে পাখিটা ভিতরে, এটা হচ্ছে আমার এই যে ক্রেস্টেড, ক্রেস্টেডেরও এখনও ডিম ফুটে নেই, দেখেন
ক্রেস্টেড মেয়েটা এরকম বসে আছে সুন্দরভাবে, একদম পাকা টাকা ফুলায় বসে আছে। তারপরে এই হাড়িটার কি অবস্থা? মাশাল্লাহ মাশাল্লাহ। এবং ডিমগুলো দেখে মনে হচ্ছে যে ডিমগুলো জমে গেছে, দেখেন সুন্দর, অনেক সুন্দর অবস্থায় এরাও চাপ দিচ্ছে। এবং প্রথমবারের মতন ডিম দেওয়ার কারণে এদের ছেলে মেয়ে দুজনে একসাথে তাপ দিচ্ছে। যেমন এরা এরা হচ্ছে পুরাতন প্রেমিক, অর্থাৎ পুরাতন হাজবেন্ড ওয়াইফ, যার কারণে এদের ভালোবাসা একটু কম। দেখেন ছেলেটা বাইরে, আর ওটা হচ্ছে নতুন প্রেম ছিল, নতুন বিয়ে, ওই জন্য কিন্তু ওরা একসাথে তাপ দিচ্ছে। এই যেমন এই মেয়ে পাখিটা দেখেন তাপ দিচ্ছে এবং অনেক সুন্দরভাবে, কালারটাও কিন্তু জোস পাখিটার, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর পরের হাইটের কি অবস্থা? এই পরের হাইটারও দেখেন ছেলে পাখিটা বাইরে, ছেলে পাখিটা বাইরে, মেয়ে পাখিটা একাই তাপ দিচ্ছে, মাশাল্লাহ। এর কি অবস্থা? মাশাল্লাহ। এটা তো ডিম দিয়ে দিচ্ছে, ইয়া সরি, বাচ্চা ফুটে গেছে। বাচ্চাটার বয়স যদিও দুই তিন দিন মনে হচ্ছে, আর বাকি যে দুইটা ডিম দেখতে পাচ্ছি মনে হয় ওই দুইটা ডিম নষ্ট হয়ে গেছে। যাক, এটা প্রথমবারের মতন এদের। হ্যাঁ, এরা এই পেয়ারটাকে নতুন জোড়া দিচ্ছি প্রথমবার, সেক্ষেত্রে একটা বাচ্চা নট ব্যাড। আর ফার্টিলিটি আসাটাই অনেক ইম্পর্টেন্ট নতুন পেয়ার দেওয়ার। তারপরে ছেলে মেয়ে দুইটা বাইরে আসছে, এই যে মেয়েটাও বাইরে ছেলেটাও বাইরে, দেখি এটার কি অবস্থা। মাশাল্লাহ, এরাও দুইটা ডিম পারছে, এদেরও প্রথমবার। আর আরেকটা জিনিস দেখেন, গ্রিট খেয়ে শেষ করে ফেলছে, একটুকু গ্রিট নাই। তারপরে নিচের হাড়িটার কি অবস্থা? নিচের হাড়িটাতে এখনো ডিমই দেয় নাই, এই একটা পাবলিক এখন পর্যন্ত কোনো ডিম দেয় নাই। বাকি যে আছে প্রতিটা হাড়িতে ডিম পাড়া শেষ। তারপর এটা হচ্ছে আমার ওই যেটাতে সর্বপ্রথম ডিম থেকে বাচ্চা ফুটছিল সেইটার, দেখেন এটার অবস্থা, বাচ্চাগুলো বড় হয়ে গেছে। অথবা এই সপ্তাহের মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ, মন বলতেছে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। এবং সুখী ফ্যামিলি, চারটা বাচ্চা, হাজবেন্ড ওয়াইফ সব মিলে অনেক সুখে একটা ফ্যামিলি। তারপর এই স্যার ম্যাডামদের কি খবর? এই স্যার ম্যাডামের হাড়িটা আমাকে চেঞ্জ করে দিতে হবে আমার যতটুকু মনে হচ্ছে, কারণ এই হাড়িটা পছন্দ হয়নি। একটা ডিম, এই যে হাড়িটার কোয়ালিটিটা দেখেন, এটা একটা পরে থাকা হাড়ি ছিল, আমি ভাবছিলাম যে দিয়ে দিই, আর হাড়িটা পছন্দ হয়নি, এদের হাড়িটা চেঞ্জ করে দিতে হবে। তারপর এই স্যার ম্যাডামদের কি খবর? এই স্যার ম্যাডামের, স্যার বাইরে, স্যার বাইরে আর ম্যাডাম ভিতরে, মাশাল্লাহ। ম্যাডামের একটা দুইটা, একটা দুইটা, দুইটা বাচ্চা ফুটছে এবং এখনো তিনটা ডিম বাকি আছে, ফার্স্ট ক্লাস। ম্যাডামের দুইটা বাচ্চা ফুটে গেছে এবং বাকি তিনটা ডিম এখন আছে, দেখেন লুকিংটা এত সুন্দর লাগতেছে আর এত ইনোসেন্ট লাগতেছে, আহ মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর এই স্যার ম্যাডামদের কি খবর? এটা হচ্ছে সবার উঁচু উঁচু উঁচুতে এরা বসবাস করে, সবার উপরের। এবং লাস্ট লাস্ট হাড়ি মাশাল্লাহ, এরাও একটা দুইটা তিনটা, তিনটা ডিম দিয়ে দিছে, মাশাল্লাহ, দেখেও খুব ভালো লাগতেছে। এই মোটামুটি হচ্ছে আমার এখন বাজারিকার যে খাসার যে সেট আপ ছিল, এই খাসার সেট আপের এইটাই হচ্ছে লাস্ট আপডেট আলহামদুলিল্লাহ। প্রতিটা এই একটা মাত্র এই একটা নিচের, এই নিচের একটা খাঁচা বাদ দিয়ে বাকি যা আছে প্রতিটা খাঁচাতে ডিম বাচ্চা করা কমপ্লিট আলহামদুলিল্লাহ। এতক্ষণ থেকে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে আমার যে বাজিগর যে খাঁচা সেট আপ দিয়েছিলাম, সেই খাঁচা সেট আপেও বলা চলে 50% সফলতা পেতে শুরু করছে। 50% বলতে অর্থাৎ ডিম থেকে পাখিগুলো ডিম পাড়ছে, তখন ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করছে। যখন বাচ্চা ছোট থেকে বড় হয়ে যাবে একদম কালেক্ট করব, তখনই বলতে পারবো যে আমি 100% সফল। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি এখন পর্যন্ত বাজিগর যে খাঁচা সেট আপগুলো দিয়েছিলাম ওখানে 50% সফলতা পেতে শুরু করছি। আপনারা দোয়া করবেন এবং যেভাবে সাপোর্ট করতেছেন এইভাবে সাপোর্ট করে যাবেন, ইনশাআল্লাহ 100%ই সফলতা পাবো। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে, এবং আপনাদের ভালোবাসার পাখিগুলোর জন্য অনেক অনেক ভালো থাকে এই দোয়া করে আজকের মতন ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, এই বলে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।